রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে এক ইতালিয়ান নাগরিক নিহত হয়েছেন। সন্ধ্যা 6:30টার দিকে গুলশান 2-এর 90 নম্বর সড়কে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের ভারপ্রাপ্ত আইজি ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। দুর্বৃত্তদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানান তিনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় গুলশান 2-এর 90 নম্বর সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তাভেলা সিসারো নামের এই ইতালীয় নাগরিককে গুলি করা হয়। এরপর ওই সড়কের পাশে আগে থেকেই অবস্থান নেয়া একটি মোটরসাইকেল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পর ওই মাথা দেখি হঠাৎ করে ঠাস ঠাস করে 3-4টা আওয়াজ হইলো। আওয়াজের পর মানে আমরা ফলো করলাম, কি এটা দিয়ে গুলির আওয়াজের মতন লাগে। এর মধ্যে ফলো করছি, এর মধ্যে দেখি দুইটা ছেলে ওদিক থেকে দৌড়ে আসলো। আসানোর পরে এখানে একটা হুন্ডা থামানো ছিল, লাভ দিয়ে হুন্ডাটার মধ্যে উঠলো। হুন্ডাটার মধ্যে আর একটা লোক বসা ছিল, ওড়ানোর সাথে সাথে মানে হুন্ডাটা টান দিয়ে দিকে চলে গেল। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মখলেসুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পরে ইউনাইটেড হাসপাতালে সাংবাদিকদের ভারপ্রাপ্ত আইজিপি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। অতীতে যা হয়েছে সেখান থেকে আমরা রেফারেন্স টানতে পারি যে এ ধরনের ঘটনায় পূর্ব পরিকল্পনা থেকে থাকতে পারে। ঘটনার মোড় কোন দিকে নেয় তদন্ত সেটা আমাদেরকে বলে দেবে। এত তাড়াতাড়ি কোনো মন্তব্য করা যথাযথ নয়। তবে গুলশানের মতো এমন নিরাপত্তা বেষ্টিত একটি এলাকায় কিভাবে দুর্বৃত্তরা বিদেশি নাগরিককে হত্যা করে পালিয়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত তাভেলা সিসারো আইসিসিও কোঅপারেশন নামের নেদারল্যান্ডস ভিত্তিক একটি সংস্থায় কাজ করতেন। আফজালুর রহমান, নিউজ 9, ঢাকা।